আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের এই পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ সস। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, আর এটা তৈরি করাও কিন্তু অনেক সহজ। সসটা তৈরির জন্য একটা হাঁড়িতে এক টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারের পরিবর্তে যে কোনো টাইপের তেল ব্যবহার করা যাবে, তবে ঘি ব্যবহার করা যাবে না। বাটারটা মেল্ট হয়ে এলে এক কাপ পরিমাণ টমেটো ক্যাচাপ নিয়ে নিচ্ছি, এক চা চামচ পরিমাণ মাস্টার্ড পেস্ট দিচ্ছি। মাস্টার্ড পেস্টের পরিবর্তে যে কোনো টাইপের সরিষা গুঁড়া করে আধা চামচ ব্যবহার করা যাবে। উস্টার শিয়ার সস দিচ্ছি এক টেবিল চামচ, রসুন গুঁড়া দিলাম এক চা চামচ, রসুন গুঁড়ার পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করা যাবে। ভাজা জিরার গুঁড়া দিলাম এক চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ, পাপরিকার গুঁড়া দিচ্ছি দুই চা চামচ, এই পর্যায়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ। আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। লবণ দিচ্ছি, লবণের পরিমাণটা বুঝে দিবেন, কারণ অন্যান্য সসেও কিন্তু লবণ আছে। কোয়ার্টার কাপের মতো ব্রাউন সুগার দিচ্ছি, ব্রাউন সুগারের পরিবর্তে আখের গুড় ব্যবহার করা যাবে। ব্রাউন সুগার বা আখের গুড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে করে কালারটা সেই সাথে এর স্বাদটা বাইরে থেকে কিনে আনা বারবিকিউ সসের মতোই হবে, যেটা সাধারণ চিনিতে হবে না। কোয়ার্টার কাপের মতো সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি, কোয়ার্টার কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো করে দিতে হবে, আর ঘড়ি ধরে প্রায় 15-16 মিনিটের মতো জাল করতে হবে। এরই মাঝে সসের কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং সেই সাথে যে মশলাগুলো দিয়েছি সেগুলোও ভালোভাবে কুক হবে, আর মাঝে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিবেন। প্রায় 15 মিনিট পর দেখবেন কালারটা কালচে বা ব্রাউনিশ টাইপ হয়ে আসবে, আর সসটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ঘন করতে যাব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু টেনে আসবে। এবার একটা পরিষ্কার কাচের বোতলের মধ্যে আমি সসটাকে ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন কাচের বোতলেই রাখতে, এতে করে সসটা অনেকদিন ভালো থাকে। তবে সেই ক্ষেত্রে বোতলটাকে 5 মিনিটের জন্য ফুটন্ত পানিতে ফুটিয়ে নিয়ে পানিটাকে শুকিয়ে তারপরে সসটাকে রাখবেন। এরপরে যখন সসটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মুখটাকে বন্ধ করে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন প্রায় 3-4 মাস। বারবিকিউ সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একেবারে পারফেক্ট আছে। যে কোনো টাইপের স্ন্যাক্সের সাথে এই সসটাকে সার্ভ করতে পারবেন, সেই সাথে বিভিন্ন ধরনের বারবিকিউ আইটেম তৈরি করতে তো এর জুড়ি নেই। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।